হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর রিপন সরকার। আজকের এই ভিডিওতে একটি খুব সুন্দর রুব্রিক্স নিয়ে আলোচনা করব, তাই শুরু থেকে শেষ অবধি এই ভিডিওটি দেখবেন, তাহলে এই রুব্রিক্সটি সম্বন্ধে আপনারা জানতে পারবেন। এই রুব্রিক্সটি কিন্তু আমাদের ক্লিনিকে প্রতিনিয়ত কাজে আসবে, তাই শুরু থেকে না দেখলে আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা ক্লিয়ার বুঝে যাবেন যে কখন এই রুব্রিক্সটাকে আমরা একটা পেশেন্টের ক্ষেত্রে নিতে পারবো। চলুন তাহলে আজকের যে রুব্রিক্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিলেশন প্রজেস্ট বিং। প্রজেস্ট কথার অর্থ কি? আভীষ্ট। এই পেশেন্টরা বলবে যে ডাক্তারবাবু, আমার নিজের ইচ্ছা মতন আমি চলতে পারি না, রোগের কারণে হোক বা ব্যক্তির কারণে হোক, সে কিন্তু প্রজেস্ট হয়ে থাকে, মানে অর্থাৎ আটকে থাকে, তাকে ঘিরে রাখে, যার যেন তার নিজের ইচ্ছা না থাকলেও তাকে সেই রোগের কারণেই হোক আর একটা ব্যক্তির কারণেই হোক তাকে সেই মতো চলতে হয় এবং সে হার স্বীকার করে মেনে নিয়ে চলে। ঠিক আছে, তার যে শরীরের মালিকানা, আমার শরীর বা আপনার শরীর, আমরা নিজের থেকে যেভাবে চালাবো সেইভাবে কিন্তু চলতে হবে। আমি যদি পাটা বাড়াতে চাই তাহলে আমি কিন্তু ইচ্ছা মতন আমি যেখানে পা ফেলতে চাইবো সেখানে পা ফেলতে পারবো, তাই কি না? আপনিও তাই, যেখানে হাতটা নিতে চাইবো সেখানে হাতটা নিতে পারবো। কিন্তু এখানে প্রজেস্ট হয়ে আছে পেশেন্ট, সেটা একটা ব্যক্তি হতে পারে এবং কিন্তু বড় ধরনের রোগের কারণেও তাকে এই প্রজেস্ট হয়ে থাকতে হয়, কারণ তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কাজ করতে হয়। ঠিক আছে, তার ইচ্ছা থাকলেও তার কিছু করার থাকে না, সে হার স্বীকার করে সেই কাজটা তাকে করতেই হয়। তাহলে আমরা কিভাবে বুঝবো? দেখুন, দেখা গেল আপনার ক্লিনিকে একজন মহিলা রোগী এসে এসে বলছে যে ডাক্তারবাবু, মানে তার যে কোনো রোগী হোক না কেন সেটা ফ্যাক্টর না, কিন্তু যদি এইরকম কথা বলে যে ডাক্তারবাবু, এই যে এখন আমাদের একটা ইচ্ছা থাকে, সবাই চুড়িদার নাইটি এগুলো পরে, কিন্তু আমাদের বাড়িতে এত কড়া শাসন, এই শাশুড়ির জন্য আমাদের যে মনের ইচ্ছা যে একদিন নাইটি পরে গেলাম বা চুড়িদার পরে কোথাও গেলাম বা বাড়িতে পরে থাকলাম, কিচ্ছু করার নেই ডাক্তারবাবু, সেই শাশুড়ি মাতা যা বলবে তাই করতে হবে, না হলেই গন্ডগোল। যার জন্য নিজের ইচ্ছা থাকলেও উপায় নেই। যদি এ কথাটাও শুনতে পান আপনারা তাহলে কিন্তু ডিলেশন, এই প্রজেস্ট বিং, এই রূপ লিস্ট আপনারা নিতে পারেন। তারপরে দেখা গেল কোন পেশেন্ট এসে বলল যে ডাক্তারবাবু, আমার ইমিউন একটা জটিল রোগ হয়েছে, আমার ইচ্ছা হয় যে আমি এগুলো খাবো, কিন্তু কিছু করার নেই। যেরকম এখনকার লোক বেশিরভাগ কিসে ভোগে? সুগার, তাই না? এই সুগারের জন্য, এই ডায়াবেটিসের, মানে ডায়াবেটিসের জন্য কি হয়, তার ইচ্ছা যদি থাকে যে একটু মিষ্টি খাবে, যখনই সে মিষ্টি খেতে যাচ্ছে, মিষ্টি খেয়ে নিচ্ছে, তখন তার এই সুগার লেভেল বেড়ে যাচ্ছে, তার যন্ত্রণা কষ্ট এগুলো বেড়ে যাচ্ছে, যার কারণে সে কিন্তু সেই রোগের, মানে অনুসারে সেই রোগটাকে তাকে কব্জা করে নিয়েছে যে তোকে মিষ্টি খেতে দিব না, তুই মিষ্টি খেলেই প্রবলেমে পড়ে যাবি। পেশেন্ট এরকম বলে যে ডাক্তারবাবু, আমার প্রচন্ড ইচ্ছা থাকলেও কিছু করার নেই, আমার সুগার হয়ে আছে, আমি মিষ্টি খেতে চাইলেও কিন্তু আমি খেতে পারবো না। ডাক্তারবাবু, এই যে আপনার কাছ থেকে ওষুধ নিচ্ছি হোমিওপ্যাথিক, এর সাথে সাথে সুগারের ট্যাবলেট তো আমাকে খেতেই হবে, না খেলে তো কষ্ট বেড়ে যাবে বা সুগার লেভেল বেড়ে যাবে, আমার কিছু করার নেই ডাক্তারবাবু, আমাকে খেতেই হবে, আপনি ওষুধ দেন, এটার সাথে কি এটা চালাতে পারবো? যদি চালানো যায় তাহলে আপনি ওষুধ দিন, কারণ আর যদি আপনার এইরকম ওষুধ থাকে যে সেটা সুগারের, যদি ওষুধটা আমি না খাই তাহলে সুগার লেভেল বাড়বে না,
তাহলেও চলবে। কিন্তু আমি দেখেছি যে হোমিওপ্যাথি ওষুধ খেলেও কিন্তু সুগার কন্ট্রোলে আসে না, তাই আমাকে বাধ্যতামূলক যদি আমি একদিন না খাই ওই ওষুধটি, মানে সুগারের ওষুধ, যারা হাই হাই করে উঠে যায় তখন মাথা ঘুরাবে, মাথা পাক পারবে, কোনো কাজ করতে আমি পারি না এরকম। তাহলে কি হলো, এখানে রোগী সেই সুগারের ওষুধটার উপরে কিন্তু সেই সুগারের ওষুধটা তাকে কন্ট্রোল করে রেখেছে, এই মানে এই ডিজিজটাকে, এই ডিজিজের অনুসারে তাকে ওষুধটা খেতেই হচ্ছে, তার কিছু করার নেই, তাকে মেনে নিয়েই চলতে হচ্ছে, তাই কি না? আবার আর একটা পেশেন্ট এসে বলছে যে ডাক্তারবাবু আমার এই পাটা এত যন্ত্রণা করে, এত ব্যথা করে এই পিছনের নার্ভটা, আমি যে একটু বাবু দিয়ে বসে ভাত খাবো সেটা আমি খেতে পারি না। যখনই আমি বাবু দিয়ে বসে ভাত খেতে লাগি এইখানের একদম মানে ঝিল্লিক মারা ব্যথা টনটন করে, তখন সেই ব্যথার অনুসারে যেভাবে আমাকে আরামে থাকলে আমি আরাম পাই পাটা টান করে, সেইভাবে আমাকে থাকতে হয়। তাহলে এখানে কি করলো, সেই ব্যথাটা তাকে কিন্তু প্রজেস্ট করে রেখেছে, তার ইচ্ছা যদি থাকে, তার ইচ্ছা আছে যে বাবু দিয়ে বসে খাবে, একটু আরামে রিল্যাক্সে বসে মানে সুন্দরভাবে বসে বাবু দিয়ে বসে খাবে, কিন্তু তার ব্যথাটা তাকে সেইভাবে বসতে দিচ্ছে না, তাকে সেই ব্যথাটা যেভাবে চাচ্ছে, তার পাটা যেভাবে রাখলে আরাম পাচ্ছে সেইভাবে রাখতে হচ্ছে। তাহলে এই ব্যথাটা কিন্তু তাকে প্রসেস করে রেখেছে, ঠিক আছে? এইভাবে যদি রুগী এসে বলে তখন কিন্তু আমরা এটা নিতে পারবো। দেখা হলো আরেকটি এক্সাম্পল দিচ্ছে যে ডাক্তারবাবু আমি অ্যালোপ্যাথিক ওষুধ একদমই খেতে পারি না, সেজন্য আমি ঘরোয়া পদ্ধতি যা আছে আমি তাই করি, কারণ যখনই আমি অ্যালোপ্যাথিক ওষুধ খাই সঙ্গে সঙ্গে আমার নানান ধরনের প্রবলেম শুরু হয়ে যায়, তখন আমি কোনো কাজকর্মে মন বসাতে পারি না, সেই জন্য কিন্তু আমি অ্যালোপ্যাথি অ্যাভয়েড করে চলি। কিছু করার নেই, আমার এই ভাইটালিটি মানে দেহের পাওয়ার এইরকমই কাজ করে, আমাকে সহ্য এইভাবেই সয়ে নিতে হয়, তখন এই ঘরোয়া পদ্ধতিতে আমি থাকি, তখনও কিন্তু আমরা ডিলেশন প্রসেস নিতে পারবো, কারণ সে প্রসেস হয়ে আছে সেই ঘরোয়া পদ্ধতিতে, এবং সে যদি সেই অ্যালোপ্যাথি খায় তাহলে তার মানে বেড়ে যায়। আবার অনেক পেশেন্ট এসে বলতে পারে যে ডাক্তারবাবু আমার দীর্ঘদিন ধরে গলার সমস্যা চলছে, এই কারণে আমি ঠান্ডা জল খেতেই পারি না, আমার ইচ্ছে হয় যে তৃপ্তি সহকারে একটু ঠান্ডা জল খাই, কিন্তু কিভাবে খাবো, আমার প্রবলেমটাই তো এরকম, যখনই আমি ঠান্ডা জল খাই তখন গলার সমস্যা বেড়ে যায়, এই রোগটা যাচ্ছে না লেগে আছে, তাহলে তো আমার কিছু করার নেই, বাধ্যতামূলক আমাকে গরম করে খেতে হয়। এই যে বাধ্যতামূলক তাকে করতে হয় সেই ডিজিজের কারণে, যখন এইরকম পেশেন্ট বলবে তার নিজের স্বাধীন মতন, তার যে দেহের মালিকানা সে নিজের স্বাধীন মতন চলবে, নিজের স্বাধীন মতন ঘুরবে, সে সেটা করতে পারছে না, কেন করতে পারছে না, তার রোগটা তাকে করতে দিচ্ছে না। একটা মানে অ্যাজমাল পেশেন্ট আসলো, এসে বলছে যে ডাক্তারবাবু আমার ইচ্ছে হয় একটু মাসকলাইয়ের ডাল খাবো, একটু দই খাবো, কিন্তু ডাক্তাররা বারণ করে দিয়েছে, এবং এবং কি যদি আমি কোনোদিন খেয়েও নেই ভুল মতো তাহলে আমার কিন্তু কষ্ট বেড়ে যায়, তাহলে এই রোগটা যেভাবে চাচ্ছে সেইভাবেই আমাকে চলতে হচ্ছে, যখন খাচ্ছি না তখন ভালো থাকছে, এই জন্য খেতেই পারি না, খাই না, কারণ তার সেই অ্যাজমার প্রবলেমটা তাকে হাবি করে রেখেছে, আবিষ্ট করে রেখেছে, ঠিক আছে, সে আচ্ছন্ন হয়ে গেছে, নিজে মানে অধিকারে রেখেছে সেই রোগটা তাকে, যে আমি রোগটা বলছে যে আমি যেভাবে চলতে বলবো সেইভাবে চল, না হলে তুই মরবি, ঠিক আছে, তখন কিন্তু আমরা এই ডিলেশন প্রসেস বিং এই রূপ রেখে নিতে পারবো। দেখবেন আরো এমন পেশেন্ট এসে এরকমও বলে যে ডাক্তারবাবু আমার পায়খানার প্রবলেম হয়,
টয়লেটে যদি আমি তাম্বাকু মুখে না দেই বা একটা বিড়ি না ধরাই টয়লেটে গিয়ে, তাহলে আমার পায়খানাই হবে না। ওই বিড়ি খাবো, তারপরে ক্লিয়ার পায়খানা হবে, তখন তো আমার শান্তি। তাহলে এখানে কি, সেই বিড়িটা তাকে প্রোটেস্ট করে রেখেছে, কারণ ওই বিড়িটা যদি সে না খায় তাহলে তার টয়লেট হয় না, পায়খানা হয় না, সে আরাম পায় না। ডাক্তারবাবু যাই ওষুধ দেব না কেন, আমি কিন্তু তাম্বাকু ছাড়তে পারবো না, বিড়ি ছাড়তে পারবো না, আমাকে খেতেই হবে, কারণ না খেলেই এই সমস্যা। বিড়ি না খেলে আমি কোনো কাজ করতে পারি না, একটু ড্রিঙ্ক না করলে আমি কোনো কাজ করতে পারি না, বা তাম্বাকু মুখে না দিলে কোনো কাজ করতে পারি না। আমি বহু চেষ্টা করেছি, ছাড়তে পারি না। আমি ছাড়তে চাইলে কি হবে, ইমন মেমোরি মানে সেটা না দিলে বা না টানলে আমার কোনো কাজে মনই বসে না, আমাকে কবজা করে রেখেছে। দেখবেন অনেক গ্রামের লোক বলে একে ভূতে পেয়েছে, কারণ সেই ভূতে পাওয়া দেখবেন যে সে তাকে যেভাবে চলায় সেই ব্যক্তি সেইভাবে কিন্তু চলে, তাই না? যখন কবিরাজ বাড়িতে যায়, আপনারা দেখেছেন কিনা জানি না, তো ওই কবিরাজ বলে, বল কোথা থেকে আসছিস, কি করছিস, ওকে ছেড়ে যা, না ওকে আমি ছাড়বো না, বলে সেই পেশেন্ট, সেই রুগী, মানে বলে যে আমাকে ছাড়ছে না, আমি যেটা বলবো সেটাই করতে হবে, এরকম আমি দেখেছি শুনেছি। আবার এরকম পেশেন্ট এসে বলতে পারে যে ডাক্তারবাবু আমার এত সর্দি, এত সর্দি, কি বলবো, যদি আমি মুখে মাস্ক বা রুমাল আমাকে দিতেই হয়, না দিলেই নিচে টপক টপক মানে নিচে ফোটা ফোটা সেই তরল লিকুইড সর্দি ঝরতেই থাকে, বাধ্যতামূলক আমি কোথাও যাই বাধ্যতামূলক কিন্তু আমাকে দিতেই হয়, কিছু করার নেই, এইরকমই। তাহলে এখানে টোটালিটি আপনারা কি বুঝলেন, যে এখানে রুগী মানে তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার রোগের কারণে বা কোনো ব্যক্তির কারণে তার ইচ্ছা মতন চলতে পারছে না, তাকে প্রজেস্ট মানে করে রেখেছে, ঠিক আছে? সে বাড়ির লোকজন হতে পারে, যেরকম আমি বললাম যে একটা শাশুড়ি বৌমার উপরে একটা নিয়ম আদেশ করে দিতে পারে সেরকম। তাহলে যে মানে এই রোগের কারণে যখন সে কিছু করতে পারছে না, সেই রোগের কারণেই তাকে চলতে হচ্ছে, সেই রোগটা যেভাবে চালাচ্ছে, মানে যদি ব্যথার কারণে হয় হাত হাত যদি এইরকম করে রাখলে আরাম পায়, তো এইভাবেই রাখতে হচ্ছে, হ্যাঁ এইভাবে করতে পারছে না, অনেক পেশেন্ট এসে বলবে, তখন কিন্তু আপনারা এই ডিলেশন প্রজেস্ট ড্রিং এই রুবলিস্টটা লাগাবেন, দেখবেন ভালো হবে, এখানেই তার ইউজ এই রুবলিস্টের। আশা করি আপনারা আমি যতটুকু বললাম বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন তাহলে আবার মানে আপনারা কমেন্টে জানাবেন, আমি নতুন করে আবার নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব আরো ভালো করে বোঝানোর জন্য। তো ধন্যবাদ সকলকে, নমস্কার, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।